ध्या्यादंबुजे दी तरुणुणबी ग्रहा वराभयरा शात स्मितफुमुखाबुजमा प्रतीकाश पाद भोज सुशोभना शुक्लाम् वरधराम् धीरां लज्जा पट विभूषिताम् प्रसन्नाङ्ग कामार्थ मोक्षदा विश्वमाङ्गला भक्तानुग्रहकारिणीम् শ্রী শারদা দেব্যম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনা করবো বলে আজকের এই পাঠচক্রে আমরা আজকে যার স্মৃতিকথা পড়ব তিনি হলেন শ্রী সুরেন্দ্রনাথ সরকার ইনি শিলংয়ের ভক্ত আমাদের মনঃাধিপ আশ্রমের খুব সৌভাগ্য এনার নাতনি এবং পুতনী দুজনে মিলে আসবেন আগামী সাত আট তারিখ কোথায় মনসাধীপ আশ্রমে তারা আসবেন নাতনি আর পুত্নী তারা এসে থাকবেন আমাদের মনঃষাধিপ আশ্রমে থাকার জায়গা হয়নি সরকারি বাংলায় ব্যবস্থা করা হয়েছে তারা বিদেশে থাকেন হিউস্টনে থাকেন এবং তারা আসবেন এবং এসে আমাদের এখানে থাকবেন সুরেন্দ্রনাথ ডিওরা হ্যাঁ সুরেন্দ্রনাথ সরকার শুনতে পাচ্ছেন এবার হ্যাঁ বাট গুড গাই আমরা ওনার স্মৃতি কথা আজকে পড়ব খুব সুন্দর স্মৃতি কথা মা কে এরকম দেখেছেন যে আমাদের মন একেবারে আনন্দে ভরে থাকবে ওনার স্মৃতি কথা পড়লে উনি প্রথম মাকে দর্শন করছেন শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি ইংলিশের 1910 ডিসেম্বর উড়িষ্যার কোঠারে আমার সঙ্গে হেমন্ত মিত্র এবং বীরেন্দ্র মজুমদার নামক দুইজন শিলং দিতে আসিয়াছিলেন কোঠারে তখন রামকৃষ্ণবাবু স্বামী ধীরানন্দজি স্বামী অচলানন্দজি স্বামী আত্মানন্দজি ও নাগমশার ভক্ত শ্রী হরিপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন আমরা কিছু ফল কমলা মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম বেলা প্রায় একটার সময় পৌঁছিলাম জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল ইতোমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলা বলি করিতে এক যখন এত দূর দেশ হতে এসেছে মাকে দর্শন করতে দিতেই হবে তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না বীরেনবাবু শুনিয়ে আমাকে ওই কথা বলিলেন আমি তাহাকে বলিলেম মার যা ইচ্ছা হয় তাই হবে হয় কি সকলেই আহার করিতে গেলেন আমি রামকৃষ্ণ বাবুকে বলিলাম মাকে দর্শন না করে আমরা কিছু খাব না রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতো ঘুমটা গোলাপ মা বলিলেন ছেলে মানুষ গো ছেলে মানুষ মা কোথায় শিলং আর কোথায় কোঠার তোমাকে দেখতে সাত সমুদ্র তেরো নদী কথা শুনিয়াই মা ঘুমটা টানিয়া মুখ উপরে উঠাইলেন মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘন্টা দেন নাই সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন বলিলেন ভক্তিলাভ হোক শিলং থেকে গিয়েছেন ইনি কোঠার কোঠার হচ্ছে বাবুদের আমাদের বলরাম বাবুদের জমিদারি কোঠারে এখনো সেই ঠাকুরের ঠাকুরের টানা যে জগন্নাথ বিগ্রহ ছিল বলরাম বাবুদের বাড়িতে সেই জগন্নাথ বিগ্রহটি আছে যদিও বিগ্রহটির নতুন রূপান্তর হয়ে গেছে আবার নতুন বিগ্রহ স্থাপন করা হয়েছে কিন্তু বিগ্রহটা যেহেতু শ্রীরামকৃষ্ণ স্পর্শভূত সেটি আছে এবং কোঠারের সেই ঘর যেটি এখন ঠাকুর দালানে ঠাকুর ঘরে পরিণত করা হয়েছে এখানে অনেকগুলি দর্শন মায়া এখানে শ্রী শ্রী মায়া এখানে সরস্বতী পুজো করিয়েছিলেন একজন হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তাকে আবার হিন্দু ধর্মে প্রায়শ্চিত্ত করে স্বামী ধীরানন্দকে দিয়ে ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে আবার তাকে মা মন্ত্র দীক্ষা দান করেন অনেকগুলি কাণ্ড হয়েছিল শ্রী শ্রীমা এই তখন এই অব্দি কোঠারের এই অব্দি সমুদ্র পথে আসা যেত তারপরে এখান থেকে সবাই গুরুর গাড়িতে করে জগন্নাথ দর্শন করতে যেতেন এখন যেখানে কোঠার আশ্রম নয় এখন যেখানে কটক আশ্রম কোঠার যাওয়ার পথে কটকে যেখান থেকে মা সমুদ্র পথে যত দূর অবধি গিয়েছিলেন সেখান থেকে মা যাত্রা করেছিলেন সেই যাত্রাপথের সেই জায়গা যেখানে এখন কটক আশ্রম তৈরি হয়েছে সে মন্দির তৈরি করবার সময় ওরা কতগুলো জিনিস অদ্ভুত জিনিস পায় একটা হচ্ছে একটা হাঁস সরস্বতী দেবীর বাহন সেই হাঁস মা ওই দিয়ে পায়ে হেঁটে গেছিলেন ওরা বিশ্বাস করেন এটা মায়ের স্মৃতিপুত্র জিনিস আর কয়েকটি ফুল রূপোর তৈরি ফুল আর একটি হাঁস ওটারা খুব যত্ন করে তুলে রাখে বিশেষ বিশেষ দিনে বার করে এবং তার পুজো হয় ইনি এসছেন সেই কোঠারে এসছেন শ্রী শ্রী মাকে দেখার করতে উনিশশো দশ সালের কথা মায়ের শরীর চলে যাবে আর দশ বছর বাদে মায়ের শরীর চলে গেছে মায়ের তখন ছাপ্পান্ন বছর বয়স মা বেশ অনেকটা বয়স্ক হয়ে গেছেন তখনকার হিসেবে পঞ্চাশ বছর বয়সী আমাদের কি নাম শ্রীনাথ তিনু শাখারী তার পঞ্চাশ বছর বয়স যখন তিনি ঠাকুরের সঙ্গে তার দেখা হয় এবং তার বর্ণনা করতে গিয়ে বলা আছে খুব বয়স্ক লোক অনেক বয়স হয়েছে এখনকার দিনে পঞ্চাশ বছরে নতুন করে জীবন শুরু হয় আমি চুয়ান্ন বছরে তাহলে সেই অর্থে বৃদ্ধ আপনাদের সামনে বসে আছি আপনারা আমার চেয়ে হয়তো কেউ কেউ বৃদ্ধ অতিবৃদ্ধ হতে পারেন মায়ের তখন পঞ্চাশ বছর বয়স মা তখন কোঠারে আছেন এবং কোঠারে যাওয়ার সময় তিনি সঙ্গে করে শিলং থেকে দুজনকে নিয়েছিলেন একজন হেমন্ত মিত্র একজন বীরেন্দ্র মজুমদার বাঙাল তো এদের জেদ খুব বেশি হয় আমাদের এখানে এরকম জেদ থাকে না তারা মায়ের জন্য কিছু খাবার টাবার নিয়ে এসেছিলেন ফল কমলা মধু কমলালেবুর ইয়ে থেকে যে মধু হয় সেই কমলা মধু খুব সুস্বাদু হয় শুনেছি খাইনি কখনো সেই কমলা মধু এইসব তারা নিয়ে গেছিলেন যখন তারা শুনছেন যে সবাই আলোচনা করছেন এত দূর থেকে এরা এসেছেন শ্রী শ্রী মাকে শ্রী শ্রী মাকে অবশ্যই এদের দর্শন দিতে হবে কিন্তু মা সুস্থ ছিলেন না বলে তাই কথাবার্তা কম হবে এরকম শুনছেন ইনি কিন্তু বলরাম বাবুকে বলরাম বাবুর ছেলে রামকৃষ্ণ বাবু বলরাম বসু সন্তান রামকৃষ্ণ বসু তাকে কিন্তু বলে দিলেন আমরা যতক্ষণ না মাকে দর্শন করতে পারছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আহার করব না দেখুন এটা প্রত্যয় থাকা দরকার আমাদের মনে বলা হলো যে না যান গিয়ে আগে প্রসাদ সহ পেয়ে নিন তারপরে ঠাকুরকে গিয়ে দর্শন করবেন এই যে প্রথমে এসে ইষ্ট দর্শন করতে হয় এটা কিন্তু আমাদের থাকা দরকার মনের ভেতরে থাকা দরকার আমরা পূজনীয় আত্মস্থানন্দ মহারাজকে দেখেছি উনি জিজ্ঞাসা করতেন যে এসে ঠাকুর প্রণাম হয়েছে কিনা ঠাকুর প্রণাম যদি না হতো তাহলে উনি প্রণাম নিতেন না উনি বলতেন আগে বাড়ির মালিক তারপরে চাকর বাকুর নিজেকে চাকর বলতেন প্রভুর চাকর বলতেন আগে বাড়ির মালিক তারপরে সব চাকর বাকর এইটা এটা আমাদের ট্রেডিশন হওয়া দরকার এই বাড়ির মালিককে খোঁজ একটা নিজেদের ভেতরে একটা প্রত্যয় থাকা দরকার ইষ্ট দর্শন না করে আমি কোনো কিছু গ্রহণ করব না এইটা একটা প্রত্যয় থাকা দরকার চেতনানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছেন আপনারা পড়বেন নিশ্চয় ওনার যে প্রাচীন সাধুদের কথাতেও আছে একটা বক্তৃতাতেও আছে উনি বলছিলেন আমি যখন ট্রেনিং সেন্টারে ছিলাম তখন নিজে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিলাম রোজ ঠাকুরের মুখ দর্শন না করে দিন শুরু করব না সকালবেলা ঘুম থেকে উঠে রকমে আন্দাজে আন্দাজে তিনি চোখ বন্ধ করে সব মুখাত পা ধোয়া সমস্ত করে কাপড় জামা পরিবর্তন করে ধীরে ধীরে মাপা পায়ে হাঁটতেন হেঁটে মন্দিরে যেতেন মন্দিরে গিয়ে অপেক্ষা করতেন ঠাকুরের দরজা খোলা হলে ঠাকুরের মঙ্গল আরতি হলে তখন তিনি প্রথম তার দিন শুরু করতেন ঠাকুরকে দর্শন করে আমাদের মধ্যে একটা প্রত্যয় থাকা দরকার মানে এগুলোই করতে হবে এরকম নয় কিন্তু একটা প্রত্যয় থাকা দরকার আমি ঈশ্বরকে ডাকতে চাই আমাদের ভেতরে নেই যে একটা কাজ না করে ততদিন কিন্তু হবে না দেখবেন আমাদের সবসময় মনে হয় সব সময় আমাদের একটা স্টাইল থাকে আমরা অ্যাডজাস্ট করে থাকি হ্যাঁ অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্টমেন্টে কিচ্ছু আসে না কিন্তু অ্যাডজাস্টমেন্টে ক্রমাগত আমাদের অবনমন হতে থাকে আমরা অ্যাডজাস্ট করছি সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি কিন্তু ঈশ্বর ঈশ্বর এবং ইষ্টবস্তু তার সঙ্গে কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট চলে না অনেকে বলেন দুবেলা জব করার সময় পাই না এত কাজ দুবেলা খাবার সময় পাই সেটাতে কোনো সমস্যা হয় না এত কাজ হলেও দুবেলা গার্ডে পিন্ডে খাওয়ার সময় আমাদের এতটুকু সময়ের অভাব হয় না অথচ আমাদের বস্তুকে আমরা ডাকতে চাই না তার কারণ হচ্ছে আমরা সেই ভালোবাসাটা তৈরি করতে পারি না সেই শূন্যতাটা তৈরি করতে পারি না তাকে না পেয়ে আমার অন্তরে যে শূন্যতাটা হয়েছে সেই শূন্যতাটাকে ক্রিয়েট করতে পারি না এবং ক্রিয়েট করতে পারি না বলি সেটা না করে আমাদের চলে না যখন এরকম হলো তখন মা কিন্তু দর্শন দিলেন মা গলা একবারে মুখ অব্দি মায়ের ক্ষমটা এরকম অব্দি ঢাকা থাকতো মায়ের মুখটুকুও দেখা যেত না এরকম ভাবে মা বসতেন শুধু বসতেন নয় সারা গায়ে একটা চাদর মুড়ি দিয়ে মা বসতেন যাতে মায়ের হাত টাত কোনো কিছু না দৃশ্যমান হয় শুধু পাটুকু দর্শন হয় এবং প্রণাম করলে তখন ওই মা হাত বাড়িয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন এইটুকু মায়ের এই রক শরীরের এইটুকু অংশ মাত্র দৃশ্যমান হতো হাতের এই অংশটুকু খালি দেখা যেত মা প্রণাম করছেন এবং সঙ্গে তার লোক আমাদের গোলাপ মা আছেন গোলাপ মা বলছেন যে ছেলে ছেলে মানুষ মানে এরা খুব বয়স হয়নি দামড়া ছেলে কিন্তু কিন্তু মা বলছেন ছেলে মানুষ ছেলে মানুষ মা সঙ্গে সঙ্গে মুখের ঘুমটা তুলে নিলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন এই যে প্রণামের স্টাইলটা আমরা যদি চোখ বন্ধ করে ভাবি যে সুরেন্দ্রবাবু সুরেনবাবু প্রণাম করছেন ষষ্ঠাঙ্গে প্রণাম করে আমরা তো কত কি চাই বাল্টি মোড়ে মেয়ের বিয়ে হোক ছেলের চাকরিটা কগনিজেন্টে হোক এই চাই সেই চাই তিনি দুটো জিনিসই চাইছেন একটাই জিনিস কিন্তু দুবার বলছেন শরণাগত শরণাগত আমাদের এটি চাই এর বাইরে আর অন্য কোনো কিছু চাই না যতক্ষণ না পর্যন্ত আমরা শরণাগত হতে পারছি ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের কৃপা আসে না ঠাকুর বলছেন উঁচু জমিতে কখনো জল দাঁড়ায় না ওই কারণে পাহাড়ের ওপরে যখন বৃষ্টি হয় সেই জল নেমে আসে সমতলে তার কারণ হচ্ছে উঁচু পাহাড় এই জল ধরে রাখতে পারে না ভগবানের কৃপা পেতে হলেও আমাদের সেই উঁচু মাতাটাকে একটু নিচু করতে হয় আধার মায়ের কথা আছে কৃপা ফিরে যায় কৃপা ফিরে যায় কেন না সেই কৃপা ধারণের ক্ষমতা আমাদের ভেতরে থাকে না বর্ণনা আছে যে সিংহের দুধ খুব গরম সেটা মাটির পাত্রে ধরে না মাটির পাত্রে রাখা হলে সেটা ফেটে যায় তাই পাথরের পাত্রে রাখতে হয় মানে আধার তৈরি করতে হয় শুধু ভগবানের কৃপা পেলেই হয় না আধার তৈরি করতে হয় মা বলছেন মা কি সুন্দর আশীর্বাদ বলছেন ভক্তি লাভ হোক শুধু এটিই চাই প্রীতি যদি ভগবানের প্রতি প্রীতি উৎপাদন যদি না হয় তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না ঠাকুর বলছেন না সতীর প্রতি টান বিষয়ের বিষয়ের প্রতি টান মায়ের সন্তানের প্রতি টান দেখবেন তিনবার এই টান শব্দটি ব্যবহার করেছে টান শব্দের অন্য অর্থ হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাটা যদি ভগবানের প্রতি আমাদের না তৈরি হয় তাহলে কোনো অবস্থাতেই আমরা কোনো কিছুই করতে পারবো না সংসারটিকে যদি আমি ভালো না বাসি তাহলে সংসারটা আমরা ঠিকমতো চালিত করতে পারবো না আমরা যদি আমাদের জীবনটাকে না ভালোবাসি কিছুতেই আমরা জীবনটাকে ঠিকঠাক মতো পরিচালিত করতে পারবো না আমাদের সব সময় মনে হয় ওপারে সকল সুখ আমার মনে হয় এপারে সব দুঃখ আর ওপারে কিছু সুখ আমাদের এই একটা ভাবনা চিন্তা আমি যেটা আছি সেটা নিয়ে আমার আমার খুব দুশ্চিন্তা যা ছিল তা গেল চলে নেই তার শোকে রবীন্দ্রনাথ লিখছেন আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই যেমন তেমন নয় মনোহারি যাকে দেখতে সুন্দর হবে যে সবসময় চঞ্চল হবে চপল চরণ সেই রকম একটা জিনিস চাই অলওয়েজ মুভিং আজ এরকম কাল সেরকম পরশু দিন এরকম আজ বোমকাই কালকে থমকাই তারপরে ধমকাই এই তিন রকমের শাড়ি আমার চাই একটাতে আমার কিছুতে মন ভরছে না এটা হচ্ছে কথা তা নয় কিন্তু কারণ তার কারণ হচ্ছে আমি জীবনটাকে ভালোবাসতে পাচ্ছি না যেটা পাচ্ছি তার মধ্যে ভালো কিছু খুঁজে পেতে পারছি না আমার মধ্যে যা কিছু আছে সেই ভালোগুলোকে যদি আমরা খুঁজে বার করি সেগুলোকে যদি কাজে লাগাই তাহলে আমাদের জীবন আরো সুন্দর হবে মা তাই বলছেন ভক্তিলাভ হোক আমি বললাম মা এখানে দু একদিন থাকি বা থাকবো ইচ্ছা বড় মানুষের বাড়ি তোমাকে দর্শন করা বড়ই মুশকিল মা বললেন আমি তোমাকে ডেকে পাঠাবো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করোকে এই যে মায়ের এই অ্যাটিটিউডটা এটা খুব আকর্ষণীয় সেটা হচ্ছে যে মা সব ব্যাপারটাকে খুব ইজি করে দিয়েছেন ইষ্ট তিনি বলছেন যে গুরু তিনি বলছেন তোমাকে খোঁজ করতে হবে না আমি তোমাকে ডেকে পাঠাবো হ্যাঁ তোমাকে আমি দেখা করতে বলবো আমার মনে আছে আমরা তখন ছোট সঙ্গজীবনে জীবনে খুব খুব বেশি বয়স হয়নি একটা সমস্যার মধ্যে পড়েছি যেটা কাউকে কিছুতেই বলতে পারছি না হ্যাঁ বুদ্ধেশানন্দ জীবনকে চিঠি লিখলাম বেশি সে আনা তো তাই লিখলাম যে ভালো করে জব ধ্যান করতে পারছি না ঠাকুরকে বলেছি হয় হয়নি নিজে নিজের চেষ্টা করেছি হয়নি আপনি আমাকে সাহায্য করুন একটা ছোট্ট কার্ড মহারাজ যেদিন চিঠিটা পৌঁছড়ে বেলুন মঠে তারপরে তিনি মহারাজ তার সেক্রেটারি মারফত আমাকে ডেকে পাঠালেন একটা তারিখ নির্দিষ্ট করে দিলেন অমুক তারিখে সকালবেলা আমি যেন যাই তিনি আমার সঙ্গে কথা বললেন কেন এসেছি খালি জিজ্ঞাসা করলেন সেবকদের আমাকেও কিছু জিজ্ঞাসা করলেন না খুব আমার দিকে তাকিয়ে যে কথাটা বললেন আমার সেটাই সমস্যা যেটা আমি কাউকে বলতে পারছিলাম না তারা ঠিক জানেন কেমনভাবে আমার ভাত লাঘব করতে হবে আমাদের কাজ হচ্ছে ভগবানের আমাদের ইষ্ট বা গুরুর প্রতি নির্ভরতা যে সাধারণ পথ তার উপর নির্ভরতা আর সদ ইচ্ছা তাকে চাইবার সদ ইচ্ছা তাকে আমাদের অনেক সময় এই সদ ইচ্ছাটা কাজ করে না আমি আহার আনতে বিশ্রাম করিলাম বৈকালে পূজনীয় গোলাপ মা শ্রী শ্রী মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া গেলেন বললেন মা তোমাদের এই পায়েস দিয়েছেন কিছুক্ষণ পর একজন আসিয়া বলিলেন মা আপনাদের ডেকেছেন আমরা পুনর্বার দর্শন পেলাম প্রণাম মাকে বলিলাম মা তোমাকে দুই একটি কথা বলবো তা সকলের সামনে বলতে ইচ্ছা হয় না মা বললেন বেশ তো যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন তুমি একটু এখান থেকে যাও তিনি মায়ের কথা মতো বাইরে চলে গেলেন আমি ইত পূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মাকে দর্শন করিয়াছিলাম সেই সকল কথা বলিলাম মা ওই সকল কথা শুনিয়া বলিলেন ঠিক দেখেছ অপর ভক্ত দুইটি সম্বন্ধে মা জিজ্ঞেস করলেন এদের কি ইচ্ছে দেখুন কি মজার ঘটনা আমি বললাম মা আমি তোমার কাছে এসেছি দীক্ষার জন্য এখন তোমার ইচ্ছা মা বললেন বেশ কাল সকালে স্নান করে এসো আমি বললাম ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন আমার ইচ্ছা পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্য পূজা করব মা বললেন আচ্ছা তাই হবে আমি বললাম ফুল কোথায় পাবো মা বললেন এরা জোগাড় করে দেবে আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম শ্রী আমাকে জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছা কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইল ভাবিলাম মায়ের যা ইচ্ছা তাহাই হবে আমি নিজে বলিব না নিজে তার এই ইষ্টদর্শনের কথা বলছেন স্বপ্নে তিনি দেখেছেন স্বপ্ন দর্শনটা স্বপ্ন বলা হয় আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ যে ইচ্ছাগুলোকে আমরা দমন করে রাখি যে ইচ্ছাগুলোকে আমরা পাবলিকলি বলতে পারি না আমাদের সেই দমিত ইচ্ছার রূপ আপনি এখন রাজা রানীকে দেখবেন শাহরুখ খানকে দেখবেন না ভগবান শ্রীরামকৃষ্ণ দেখবেন এটা হচ্ছে আপনি কি দেখতে চান সেটা আপনার যে দমিত ইচ্ছা যেটা আপনি কাউকে বলতে পারছেন না সেইটা প্রকাশ আমাদের মন দুটো ভাগে আছে একটা চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন চেতন মনে আমরা যা যা চিন্তা করি তার একটা করে চিহ্ন অবচেতন মনে থেকে যায় যখন চেতন মন ঘুমিয়ে পড়ে যখন চেতন মনার কার্যকরী হয় না তখন অবচেতন মনের ভেতরে এই যে ইম্প্রেশনগুলো থাকে এগুলো জেগে ওঠে এবং স্বপ্নাকারে আমাদের মধ্যে দেখা দেয় এই যে ইষ্ট দর্শন হওয়া শ্রীরামকৃষ্ণের চিন্তা করা শ্রীরামকৃষ্ণকে দর্শন পাওয়া এগুলো কিন্তু সবটাই আমরা যে যত ইষ্ট চিন্তা করতে পারবো তার সম্বন্ধে ভাবতে পারবো সবসময় যে আপনাকে পরে এইখানে এসে খণ্ডন ভব বন্ধন ভুলভাল তালি দিয়ে বাজিয়ে গাইতে হবে এরকম কোনো কথা নেই তার কথা ভাবা তার কথা যত আমরা চিন্তা করতে পারবো ওটা ভেতরে ভেতরে হয়তো সব সময় আমরা প্রকাশ করতে পারছি না কিন্তু যখন আমরা অবশ হয়ে যাবো যে সময় আমরা কোনো কথা বলতে পারবো না তখন সেটা ভেতর ভেতরে আমাদের ভেতর থেকে বেরিয়ে আসবে এরকম মানুষ যখন অবচেতন হয়ে যায় কত কি বলে আমার মনে আছে আমরা তখন খুব ছোট এই খুব সম্ভবত উনিশশো সালে নির্বাচন হচ্ছে তখন এক পুলিশ অফিসার প্রচুর খেয়ে ড্রেস দিয়ে ঢুকে আমাদের পূর্বাশ্রমের বাড়িতে ঢুকে পড়েছেন তারপরে তিনি সিঁড়ি দিয়ে উঠে পুরোনো দিনের বাড়ি যেরকম হতো খানিকটা সিঁড়ি খানিকটা ল্যান্ডিং ওরকমটা ল্যান্ডিং এ শুয়ে পড়ে তার পিসিমাকে তিনি ডাকছেন এবং চিৎকার করে বলছেন পিসিমা তোমার কাছে যাবো পিসিমা তোমার কাছে যাবো কতদিন তোমাকে দেখিনি তোমার কাছে যাব এই যে তিনি একবারে সম্পূর্ণ অচেতন মানে একেবারে এত মত খেয়েছেন তার যে বাহ্যিক চেতনাটা সম্পূর্ণ চলে গেছে কিন্তু তার মনের ভেতরে হয়তো কোথাও ছিল পিসিমার কাছে যাবেন সেইটা তিনি আমার এটা দেখার সৌভাগ্য হয়েছিল তখন ছেলে মানুষ ছিলাম এটা মজার আকারে নিয়েছিলাম কিন্তু এখন যত বুড়ো হতে আরম্ভ করেছি চেতন অবচেতনেরই যে প্রভেদটা এটা কিন্তু খুব বুঝতে পারি আমি আপনি স্বপ্নে কি দেখছি সেটা তো আমরা প্রকাশ করি না কারোর কাছে কিন্তু আমরা রোজ স্বপ্নে কিছু না কিছু দেখি সেগুলো হয়তো আমরা মনে রাখতে পারি কিছু আমরা মনে রাখতে পারি না দেব স্বপ্ন সুস্বপ্ন দেখার অর্থ হচ্ছে আমরা উচ্চ চিন্তা করছি যত আমরা উচ্চ চিন্তা করব তত তার প্রভাব আমাদের এই জীবনযাত্রার উপরে পড়তে থাকবে সেই কারণে জীবনটা যেন একটু ভালো হয় জীবনযাত্রার মানটা যেন ভালো হয় সেটার প্রতি লক্ষ্য রাখা ভীষণভাবে দরকার মা কিন্তু একবারও বললেন না দেখুন কত রকমের অয়েলিং করা হলো যে ঠাকুর তোমার পায়ে ফুল দিয়ে পুজো করেছিলেন সেই পায়ে আমি ফুল দিয়ে পুজো করব আমাদের তো এরকম কথা বললে আর দেখতে হবে যে গেঞ্জি পরে আছে এটা আর পড়া যাবে না ফেটে ফুটে একসা হয়ে যাবে মা কিন্তু এই যে এইখানে হচ্ছে মায়ের দেবীত্ব এত অয়েলিংয়েও কিন্তু একবারে স্লিপ করছে না আমাদের যদি একটুখানি বলা হয় যে লেখনী দিদি কি সুন্দর আগে লিখতেন ও সেই সব যে কি ভালো আমার বক্তৃতা সব রেস্তোরাঁ যা দেখতে হবে না লেখনে যদি চারটে লাফিয়ে লাপিয়ে লাপি লাপি নামবে আমাদের সকলের এরকম অবস্থা হয় কিন্তু মায়ের সঙ্গে এটা আমাদের একটা বেসিক ফারাক হচ্ছে মা এই সমস্ত অয়েলিংয়ে কখনো গলেন না তিনি এক জায়গায় দাঁড়িয়েছেন তিনি যা করবেন সেটা ঠিক করে রেখেছেন তাই তার আলাদা করে কোনো কিছু করার দরকার না কোনো কিছু দিয়ে তাকে প্রভাবিত করে যায় না কারণ তিনি আমাদের সমস্ত কিছুর অধীশ্বরী মনের অধীশ্বরী তিনি যাবেন মায়ের শরীরের থেকে একবারে চন্দ্রিমার মতো চন্দ্রের চাঁদের মতো স্নিগ্ধতা আসতো চাঁদের স্নিগ্ধতা এটা হচ্ছে চাঁদ হচ্ছে দেবতা এই দেবতার গা থেকে যে স্নিগ্ধতা আসে এটা আমাদের মনকে যেন নিয়ন্ত্রণ করতে থাকে মা কিন্তু একবার তার সম্বন্ধে কিচ্ছু জিজ্ঞাসা করলেন না তিনি শ্রীরামকৃষ্ণ পূজিত পায় ফুল দিতে চান নিয়েও মা কোনো উৎসাহ প্রকাশ করলেন না খালি জিজ্ঞেস করলেন ওদের এক অদ্ভুত ব্যাপার এদেরকে সঙ্গে করে নিয়ে গেছি আমার এইটার ভাবনাটা আমার ভেতরেও আসে আমরা নিয়ে গেছি বুদ্ধি মহারাজের কাছে দুজনকে ক্যাঁকে করে নিয়ে গেছি আমি জানি তারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত না আমি মহারাজের দীক্ষিত অতএব মহারাজের কাছে পেটেন্ট রাইট আমার আমি গিয়ে আমরা তিনজনী গিয়ে প্রণাম করে পরিচয় করে দেওয়ালো মহারাজ আমাকে চিনতেন আর বাকি দুজন বললেন আমাদের কিন্তু এখান থেকে দীক্ষা হয়নি মহারাজ কিন্তু ভারী সুন্দর উত্তর দিলেন তাতে কি হয়েছে ভগবানের নাম তো পেয়েছে বলে তাদের সঙ্গে কি গল্প কি গল্প করলেন আর আমার সেই ভেতরে ভেতরে একটা কি বার্নিং সেনসেশন হতে থাকল আমি নিয়ে এলাম সঙ্গে করে আমার সঙ্গে কোনো কথা নেই কথা বলছেন এই যে এই যে আমাদের এনার কি নাম এনার সুরেন বাবু এনার যে বার্নিং সেনসেশন হচ্ছে এটা কিন্তু এই কথা থেকে বোঝা যাচ্ছে পরদিন আমরা স্নান করিয়া প্রস্তুত হইলাম আদেশ হইল এক একজন করিয়া আসিল আমি প্রথমে গেলাম উজাদি সাঙ্গ করিয়া বসে আছেন মনে হইল আমি প্রবেশ করিলে বলিলাম বলিলেন ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে আমিও তোমাকে কিছু দিচ্ছি দেখুন মা কিন্তু একবারও তাকে মন্ত্র জিজ্ঞাসা করেনি বলছেন ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে আমি তোমাকে কিছু দিচ্ছি এবার দেখুন ওয়ে অফ ওয়ার্কশিপ এই যে পূজা করার যে পদ্ধতি কত ইজি আমরা কত কি যোগা জিনিসপত্র জোগাড় করি এটা না হলে হবে না সেটা না হলে হবে না ওটা না হলে হবে না মা কি ইজিয়েস্ট ওয়েতে প্রণাম নিচ্ছেন পূজা নিচ্ছেন পরে পাদপদ্ম পূজা করিলাম মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করলেন। আমি বলিলাম মা আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা বলিলেন অমনি দাও না আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম একটা ধুতরা ফুল ছিল মা বলিলেন ওটি দিও না শিবের পূজায় লাগে দেখুন রকম আচার বিচার কিছু নেই আমাদের কত কি এমনি 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 করে সে এমন সেই চন্দন মাখাই মনে হচ্ছে বাটারের ওপর ইয়ে পাউডের ওপর মার্জেনিং লাগাচ্ছি আমি দেখি সেই পুজো করে অনেক জায়গায় দেখি সে এমন চন্দনে ডুবিয়েছে সে কোথায় একটা গিয়েছিলাম আর এত চাল দিয়েছে তাতে ঠাকুর মা অর্কে এত চাল আর শিবের এত চাল অর্কে দেওয়া আছে যে একজন লোকের এক একবেলা খাওয়া হয়ে যাবে সেদ্ধ করলে আধবেলা খাওয়া হয়ে যাবে এত চাল চর ঝড় করে পড়ে যাচ্ছে আর বেলপাতাগুলো এমন ডুবিয়েছে যেন সেই শিউলি পাতা সেই বেসনের মধ্যে ডুবিয়ে ভাজা করা হয় ঠিক সেই রকম তার মনে হচ্ছে চন্দন একটু কম হলে বোধহয় খুব মুশকিল তা কিন্তু নয় তারা সেই চন্দন টন্দন কিচ্ছু চাইছেন না যেটা চাইছেন সেটা হচ্ছে ভক্তি আর ভালোবাসা আর যতটা আপন করে নেওয়া যায় একবার কিরকম দাঁড়িয়ে পূজা গ্রহণ করলেন মা বললেন মাকে জিজ্ঞেস করছেন আমি তো কোনো মন্ত্র জানি না মা বললেন তুমি জয় মা বলে পূজা করো একজনকে বলেছিলাম জগদ্ধাত্রী পূজা করতে তিনি ভয় ঠক ঠক করে কাঁপছেন যদি মন্ত্র তন্ত ঠিক ঠিক নেওয়া বলতে পারে তাহলে দেবী একেবারে ওই যে তীর ধনুক নিয়ে একবারে গেঁথে ফোড়ফোর করে দেবেন চক্র দিয়ে গলা কেটে তারপরে বিজয় ঘোষণা করবেন শাঁকবাজি তা কিন্তু না তিনি সেই ভক্তি অর্ঘ গ্রহণ করবেন বলছেন অমনি দাও না মায়ের জন্য কাপড় লইয়া গিয়েছিলাম সেই কাপড় এবং একটি টাকাও দিলাম টাকা দেওয়াতে মা বলিলেন তোমার টানাটানি অভাব আবার টাকা কেন সাংসারিক অভাব সম্বন্ধে তো কোথাও কোনো কথাই হয় নাই অথচ দেখিলাম মা সবই জানেন আমি বলিলাম উত্তরটা কিন্তু মারাত্মক এরকম উত্তর আমরা কখনো ভগবানকে দিই না এই কারণে তো মায়ের এত কৃপা বলছেন এ তো তোমারই টাকা তোমাকেই দেওয়া হচ্ছে আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্য যদি তোমার সেবা লাগায় লাগে আমি ধন্য মনে করি মা বললেন আহা কি টান গো কি টান এই যে এটা বোঝা যে আমি যা কিছু রোজগার করছি সব তোমার জন্য

জাগ্রত স্বপ্ন সুসুপ্ত অবস্থা তিনটি অবস্থাতে জাগ্রত স্বপ্ন সুসুপ্ত অবস্থায় যা কিছু বলেছি যা কিছু শুনেছি যা কিছু করেছি সব এই হাত পা সমস্ত ইন্দ্রিয়াদি দ্বারা যা কিছু হয়েছে সব কিছু তোমার পাদপদ্যে দিলাম শুধু তাই না মান মদিয়ঞ্চ চে সকলম শ্রীরামকৃষ্ণ সুচরণে সমর্পয়ে আমি আমার সমস্তটুকু উজাড় করে দিলাম গায়ক লিখছেন না প্রেমের পারে প্রেমেরও কোথা কোন দেশ শশী তপনের নাহি পরবেশ তব হাসি রাশি কিরণ বরসি উজ্জ্বল এসে থায় চারু বিভায় তোমারই আশায় কত যুগগত সংসার আজি আজি তিরোহিত সংশয়ে যত আজি তিরোহিত তারপরে অংশটা ভয়ানক যা আছে আমার লহ উপহার সপিল জীবন্ত বসে এই যে ভাবটা বলছেন যা কিছু আমি রোজগার করি সব তোমার মা কিন্তু একবারও তার আর্থিক অবস্থার কথা জানতে চায়নি কিন্তু তিনি জানেন তার সন্তানের রোজগার বেশি নেই মা কি সুন্দর করে বলছেন আর তিনিও বলছেন যে যা আছে সব তোমার পাঁধপদে নিবেদন করলাম এমন নিবেদন না হলে এমন নৈবেদ্য না হলে দেবতার মুখ যে ওঠে না সেটা তো আমাদের আমরা বুঝতে পারি না আমরা মেপে চুপে হ্যাঁ এতটা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবো এরকম আমি বলছি মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী আদ্যাশক্তি শক্তি ভগবতী এসব বলেন গীতায় আছে অসিত দেবল ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন কিন্তু তিনি একথা অর্জুন অর্জুনকে বলেছিলেন তিনিও এবং তিনি একথা অর্জুনকেও বলেছিলেন এই স্বয়ং বলায় এই কথার আরও জোর রয়েছে তোমার কথা যা শুনেছি তাও আমি বিশ্বাস করি তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহই থাকে না তোমার নিজে মুখেই শুনতে চাই ও কথা ও কথা সত্য কিনা। না মা উত্তর দিচ্ছেন কি সুন্দর মা উত্তর দিচ্ছেন হ্যাঁ সত্য এই যে আমরা আগের দিন আলোচনা করছিলাম না দেবী মানবী শ্রীমা শারদা দেবী আমাদের দেবী জিনিসটা খুব প্রয়োজন আছে মাথা একটা মুকুট হবে হ্যাঁ কান একটা বেশ ভালো কান বালা হবে লম্বা হাড় হবে হাঁটু ছুঁয়ে যাবে বড় বড় সীতা ওই হাতে সব করা থাকবে পায়ে সোনার নুপুর থাকবে আর ফাটাফাটি বেনারসি পরে আবার কুচিয়ে মা বসবেন ওরকম হলে আমাদের না হলে হয় না দেবতা চিন্তা করলে আমাদের দু হাতওয়ালা মাকে কখনোই চিন্তা করা যায় না ফেসবুক তখন মুখপুস্তিকা তারা বলছে দেবী কতক্ষণ হাতটা এরকম উঁচু করে থাকবে তাদের মনে হচ্ছে আমাদের দ্বিভুজা সক্ররান্তা হস্তান্চল নিজের কোলের ওপরই নিজের হাতটা রেখেছে এই মা যেন বড় আপনার মায়ের এই রূপটা যেন খুব আকর্ষণীয় সেদিনকে দেখছিলাম কোনো একটা সংস্থায় মায়ের নামই কোনো একটা সংস্থা সেখানকার সব অল্প বয়সী ছেলেরা ঠাকুর মা স্বামীজির সঙ্গে একটা আলাদা করে শ্রী শ্রী মায়ের একটা ছবি বসিয়েছেন মাকে সুন্দর করে সাজিয়েছেন এবং শ্রী শ্রী মায়ের ছবিকে জগদ্ধাত্রী জ্ঞানে পূজা করছেন আমার দেখে আনন্দ হলো এরকম কবে হবে কবে এসে এই দিন আসবে যেদিন আর কোনো মূর্তি থাকবেন না শুধুমাত্র মাতৃমূর্তি থাকবে একজনের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে তার ঠাকুর ঘরে তিনটি মাত্র ছবি ঠাকুর মা স্বামীজি চারটি ছবি ঠাকুর মা স্বামীজি গম্ভীর আনন্দ চণ্ডী মূর্তি ছিল তার শাশুড়ি বলেছিলেন তুমি তো একবারে মহা লক্ষী মেয়ে তো তুমি তো লক্ষ্মী পূজা অতএব চণ্ডী তোমাকে নিয়ে দিয়ে দরকার নেই তাই তাকে একটা ছবি উপহার দিয়েছিলেন কিন্তু তিনি তাতেই খুব আনন্দ তিনি বলছেন আমি সব পূজা করি ঠাকুরকে ইয়ে করে লক্ষ্মী পূজা করি শ্রীমা শারদা দেবীকেই জ্ঞান করে সরস্বতী পূজা করি দুর্গাপুজি সব কিছু করি আগে গুছিয়ে বসে করতে পারতেন এখন বয়স হয়েছে বলে হাঁটু চেয়ারে বসে করেন সেখানে দেবীকে তুলে দিয়েছেন ফুল দিয়ে গাছে প্রচুর ফুল সেই ফুল দিয়ে সাজিয়েছেন তার সে সুবাস সেই ঠাকুরঘরের বাইরে অব্দি পৌঁছে গেছে মনে হচ্ছে যেন কি অদ্ভুত একটা আমি জিজ্ঞেস করলাম যে রুম ফ্রেশনার দিয়েছেন কিনা বলে না রুম ফ্রেশনার ওই সব ফুল থেকেই বেরোচ্ছে রাশি রাত্রি বেল ফুল সাজানো রয়েছে রাশি রাশি জুঁই ফুল সব ওখানকার তার বাড়ি এত জুঁই ফুল হয়নি যে মালা দেওয়া যায় গোলা ওই বেল ফুল দিয়ে মালা গাঁথা রয়েছে ঘর পরে আছে এবং বাকি সব সাজিয়ে দিয়েছেন বড় বড় গোলাপের মতো দেখতে কি অপূর্ব তার সুগন্ধ অন্যান্য সমস্ত কিছু ফুল হয়েছে রজি তিন চারটে স্টিক হয়েছিল সেটাকেও তিনি একটা ফ্লাওয়ার পাশে দিয়েছেন একেবারে দিব্য গন্ধে পূর্ণ ধূপের যেন কিছু প্রয়োজন নেই মায়ের যেন স্থূল উপস্থিতি তিনি দেখতে পাচ্ছেন মা স্বীকার করলেন হ্যাঁ সত্য কি শিক্ষত্ব যে সাক্ষাৎ কালী আদ্যাশক্তি ভগবতী তিনি ইয়ার পর ভবিষ্যতে আর কোনোদিন মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই আমি বলিলাম মা এই চাই যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি কথাবার্তা বলছি আমি যেন এই রূপ ইষ্টকে দর্শন স্পর্শন আলাপ করতে পারি এই আশীর্বাদ করো মা বললেন হ্যাঁ তাই হবে তারপর দিন বিদায় গ্রহণের সময় শ্রী মাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখলাম গোলাপ মা আমাকে বললেন পুরীধাম দর্শন করে যাও মা আমি যাও না আমি বললাম আর কি দেখবো মায়ের পাদপদ্য আমার অনন্ত কোটি তীর্থ আর কিছুই চাই না মা আমার কথা শুনিয়া বললেন থাকবে নাই বা গেলে দরকার নাই নিজে মায়ের দেবভাব মা নিজে প্রকাশ করতেন কখনো কখনো প্রকাশ করতেন এইগুলো তাই প্রথম উদাহরণটাই বা নিজে স্বীকার করছেন যে হ্যাঁ আমি স্বয়ং সেই আধ্যা শক্তি মহামায়া আর দিন বলছেন এটা তার বিশ্বাস থেকে বলছেন কথার কথা নয় যে আমরা বলি না মাই আমাদের সব তারপরে কালকে বলছিল পরশুদিন বলছিলাম আবার কেউ কানে এসে ফিস করে মন্তর বলল যে তুমি একটু ষোলা শুক্রবার বিধি অনুসার ষোলোটা শুক্রবার মাসান্ত শিবব্রত করো কোথায় মাসারদা ছুটতে চলে গেল সেই বুড় চোলা জোগাড় করে আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি কলকাতা শহরে কোথায় গরু কোথায় খাটান খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর সেই গরুর সামনে সেই গুড় আর ছোলা ধরতে হবে তবে ব্রত উদযাপন হবে আমাদের আর কি ভালো ভালো খাবার দাবার যুক্ত এই কারণে আমাদের খুব আনন্দ ছিল কিন্তু খুব কষ্টকর কিন্তু এখন বড় হয়ে বুঝি এই যে ইষ্টের প্রতি নিষ্ঠা আমাদের নেই তাই আমরা নানা দিকে খুঁজে বেড়াই একটাকে ধরে থাকতে পারি না ভগবানকে কীরকমভাবে দেখতে হয় তার একটা ছবি এখানে আছে বলছেন আমি চাই মা আমি এই চাই যেমন তোমাকে প্রত্যক্ষ করছি দেখছি কথাবার্তা বলছি আমি যেন এই রূপী ইষ্টকে দর্শন স্পর্শন আলাপ করতে পারি এই আশীর্বাদ করো মহা সমাধির পরে আমার মন খুব খারাপ অনেক বছর ধরে মহারাজের সঙ্গ করেছি মনে হতো কোনো সমস্যা হলেই পূজনীয় মহারাজ কাছে গিয়ে বললেই তার সমাধান সূত্র বেরিয়ে যাবে আত্মসানন্দজিকে একদিন খুব দুঃখী দুঃখী মন করে গিয়ে বললাম যে মহারাজ জানেন তো আমার বড় কষ্ট হয় মহারাজকে তো দেখতে পাই না মহারাজ স্পন্টেনিয়াসলি উত্তর দিলেন কেন দুবেলা যে দেখা হচ্ছে সেটা কি যথেষ্ট নয় দুবেলা দেখা মানে যখন আপনারা জব ধ্যান করেন মানুষ পূজা করেন তো সে তো সত্যি সত্যি দেখা আমরা তো সেই দেখাটাকে দেখা বলে মনে করি না বললেন বাইরের দেখা শেষ হয়ে গেছে এখন তো ভেতরে দেখতে হবে এই ভেতরে দেখাটাই আসল এই যে বলছেন কিরকম দেখতে চায় ঠিক যেরকম দেখেছি সাধারণ মানুষের মতো দোহা দুপা হাসছেন গল্প করছেন মজা করছেন আনন্দ করছেন ইষ্টের সঙ্গে সক্ষতা এই যে তার লীলা পড়ার মূল কথা হচ্ছে লীলাগুলোকে অনুদ্ধান করে তাকে রিক্রিয়েট করে ইষ্টের সঙ্গে একটা সক্ষতা একটা সম্পর্ক তৈরি করতে হয় এটা যতক্ষণ না পড়ছে যতই আমরা জব ধ্যান করি মুখে হাসি থাকবে না একদম গোমরা হয়ে থাকবো যেন কি একটা হাসতেই যেন আমার আধ্যাত্মিক ভাব ব্যাপারে চুরচুর হয়ে ভেঙে যাবে তা কিন্তু নয় তার সঙ্গে একটা সক্ষতা ঠাকুর কি সুন্দর করছেন তার কথা আলাদা কিন্তু তিনি প্রসেসটা দেখিয়ে দিয়েছেন গান শোনাচ্ছেন নাচছেন খাবার দিচ্ছেন ব্যজন করছেন আনন্দে যেন মা একটা ছোট্ট মেয়ে আর তাকে তিনি যেন আনন্দে ভরিয়ে রেখেছেন আমি শুনছিলাম সেদিনকে ওই স্বামীজির বাড়িতে গাইছিল কি আনন্দে মাতে গিরিরাজ পুরী এরকম একটা গান খুব সুন্দর আগে কখনো শুনিনি সে ছেলেগুলি গাইছিল মনে করেন তারা যতটা আনন্দে আর ওখানে জগদ্ধাত্রী মায়ের মুখখানে একটুখানি দেখা যাচ্ছে মনে যেন তিনিও যেন বড্ড আনন্দ পেয়েছে সে আনন্দ যেন ছড়িয়ে পড়েছে রবীন্দ্রনাথের গান আছে না তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে সে আগুন ছড়িয়ে গেল সবখানে যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন ধে নাচে আগুন তালে তালে আকাশে হাত ছড়েছে কার পানে ভুলে গেছি কথাগুলো বুড়ো হয়ে যাচ্ছি তো স্মৃতি কথা সব চলে যাচ্ছে আস্তে আস্তে চাকাশে হাত তুলে শেখে যত সব মরা গাছের ডালে নাচে আগুন নাচে আগুন তালে তালে মরা গাছ শুকিয়ে গেছে সে প্রাণের ভেতরেও সত্তা যেন সজীবতা দান করতে থাকেন তাই বলছেন এই যে এখানে বলছেন আর কি বা দেখব মায়ের পাদপদ পদ নিয়ে আমার অনন্ত কোটি তীর্থ বীরজানন্দ বলেছিলেন শ্রী শ্রী মায়ের ছবি তার ভেতরেই অনন্ত কোটি দেবতা বাস করেন দ্বিতীয় দর্শন ১৯১২ সালে মে মাসে উদ্বোধনের বাড়িতে এবারে শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায় ও আমার সহধর্মিনীর দীক্ষা হয় শ্রীমতী রাধুর অসুস্থ থাকায় বিশেষ কোন কথাবার্তা হয় নাই আমার গর্ভধারিণী ও মাতামহি আমার সঙ্গে ছিলেন আমার দুটি ছেলেও ওই সঙ্গে গিয়াছিল তাহারাও শ্রীশ্রীমাকে সীমাকে দর্শন স্পর্শন করিয়া ধন্য হইলেন তারপরের দর্শন জয়রামবাটি উনিশশো তেরো সনে শ্রী শ্রী মায়ের ভাতস এখন তো কত সহজে আসা যায় তখনকার দিনে শিলং থেকে এসছেন তখন শিলং থেকে এখনো শিলং থেকে ডাইরেক্ট ট্রেন নেই গুয়াহাটি আসতে হবে গুয়াহাটি থেকে ট্রেন আছে তারপর সেখান থেকে এসে হাওড়া এসে হাওড়া থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে আবার ঘোড়ার গাড়িতে এই গরুর গাড়িতে করে এত কাণ্ড করে জয়রামবাটি আসতে হতো দেখুন কি আকুতি আমাদের এখন যদি গাড়িও দেয় বলে চলো একদিনে ঠা জয়রামবাটি কামারপুকুর না আমার কাজ আছে আমার এই আছে আমার তাই আছে আমার সেই আছে সব সময় যে সুবিধা হলেই হবে তা কিন্তু নয় মনের সুবিধাটা হওয়া খুব জরুরি কী আকুতি বলছেন শ্রী শ্রী মায়ের ভাতুস্ফুত্র ওই যেমন এই দিদিমণি তিনি গোস্বামী জয়েন করলেন ক্লাস প্রায় শেষ হয়ে গেছে চল্লিশ মিনিট পরে তিনি জয়েন করলেন তবু তো জয়েন করেছেন এটা খুব আকর্ষণীয় বলছেন শ্রী শ্রী এবারে শ্রী শ্রী মায়ের ভাতুস্ফুত্র ভূদেবের বিবাহে তিন চার দিন পূর্বে গিয়ে পৌঁছলেন চেয়ার সেবার কোয়ালপাড়া মঠে গিয়া শুনিলাম সম্প্রতি একটি ভক্ত দ্বারকানাথ মজুমদার তার নাম শ্রীশ্রীমাকে দর্শন করিয়া ফিরিবার সময় উক্ত মঠে দেহ রক্ষা করিয়াছেন কেশবানন্দজি বললেন এখন জয়রামবাটি যাওয়া মায়ের নিষের বড় গরম পড়ছে বৃষ্টি না হলে কাউকে যেতে দেওয়া হবে না দেখুন ভক্ত চাইলে কি কাণ্ড হতে পারে আমরা চাইলে কি কি হতে পারে দেখুন তার পরিণাম একটি চিন্তিত হইলাম এত দূর হইতে আসিয়াছি মায়ের নিষেধ ঠেলিয়া কেমন করিয়া যায় আহার বিশ্রাম করিলাম কিছুক্ষণ পরে মায়ের কৃপায় খুব এক পশলা বৃষ্টি হইয়া গেল পরদিন গিয়া প্রণাম করিলাম কুশলাদি জিজ্ঞাসা মা বলিলেন বাবা কাল বেশ বৃষ্টি হয়েছে আজ বেশ একটু ঠান্ডা পরলোকগত ভক্তটি কথা তুলিয়া মা বলিলেন সাধুর যা মৃত্যু তা হয়েছে আমি তাকে এখনও দেখছি তবে ওর বুড়ো বাপ আছে তার জন্যই কষ্ট হয় এই বলিয়া মা অশ্রু বিসর্জন করিলেন দেখুন মায়ের দুটো রূপ এখানে প্রকাশিত হচ্ছে এক হচ্ছে তার দৈবী সত্তা আরেকটা হচ্ছে তার মানবী সত্তা দৈবী সত্তা তিনি দেখতে পাচ্ছেন সাধুর যেমন বিদেহ মুক্তি হচ্ছে ঠিক সেরকম মুক্তি এর হবে বলছেন আমি এখনও তাকে দেখতে পাচ্ছি তার মানে তার এখনও রক্ষা করে চলেছেন মা আমাদের শরীর চলে গেছে মায়ের সেই পরিমণ্ডলের বাইরে আমরা নিই তারপরে আবার সঙ্গে সঙ্গে বলছেন তার বাবা আছে তাই ভীষণ কষ্ট হচ্ছে বলে মা অশ্রু বিসর্জন করছেন আর পাঁচজন মহিলার মতো এইটা হচ্ছে মহামায়ার ভীষণ রকম মায়া যেই আমরা বুঝতে পারি তিনি সেই পূর্ণব্রহ্ম নারায়ণী সঙ্গে সঙ্গে তিনি একটা মায়ার প্রলেপ একটা মায়ার আবরণ তৈরি করেন এবং এই আবরণ তৈরি করার ফলে আর আমরা তার স্বরূপটা দর্শন করতে পারি কিছুতেই পারি না এটা হচ্ছে কথা ওই কারণে বারবার মাকে বলতে হয় এই যে মায়ার আবরণ খুলে দাও রেখনা ধারে আমায় দেখতে দাও আমাদের দেখার সুযোগ করে দাও তোমাকে যেন আমরা দেখতে পাই বলছেন কাশিধাম হইতে ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ ওই সময় জয়রম্বাটি উপস্থিত হন উক্ত ব্রহ্মচারী পূর্ব কথা জানিতে পারিয়াছিলেন বলিতেন চার বা পাঁচ বৎসর পূর্বে আমাকে বলিয়াছিলেন আমি নাকি পূর্ব জন্মে তাহার গুরু ছিলাম আমি কিন্তু কিছুই জানি না তাহার এক এব সম্বন্ধ সকল পাগলের প্রলাপ বলিয়া উড়াইয়া দিতাম আমরা দুইজন ছাত্র একত্র হইয়া শ্রী মায়ের উপস্থিত হইয়া হইতে হইয়া শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইতে মা আপনা হইতেই বলিলেন তোমরা দুজনে এক জায়গায় ছিলে আবার ঠিক এক জায়গায় এসেছ মা কিন্তু এটা সমর্থন করছেন ইহা শুনিয়া দেবেন্দ্র চুপি চুপি আমাকে বলিলেন কেমন আমি যা বলেছিলাম মায়ের কথায় বুঝলেন তো তা তো ঠিক আমি বললাম হ্যাঁ আমি তো কিছু জানি না শ্রী শ্রী মায়ের নিকট মায়ের কিন্তু যতক্ষণ আপনি মাকে সে বিষয়ে অনুরোধ না করবেন ততক্ষণ আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না ঠাকুরের ইচ্ছায় এ সময় এসেছি আপনি না বললে হবে না বলেই ঠাকুর আমাকে এই সময় উপস্থিত করিয়েছেন আপনি শ্রী শ্রী ঠাকুর ও মাকে কাশিতে প্রত্যক্ষ দর্শন করে এসেছি আমি শ্রী শ্রী ঠাকুর ও মাকে কাশিতে প্রত্যক্ষ দর্শন করে এসেছি কথাবার্তা হয়েছিল সত্য কথা আমি বলিলাম আমি সহজে বলবো না দেখি কি হয় দেবেন্দ্র কিছুতেই হবে না আমরা সাত আট দিন ছিলাম দেবেন্দ্র ইতোমধ্যে বড়ই উতলা হইয়া পড়িল আমারও হাতে আশ্চর্য বোধ হইল যাহা হোক আমি প্রাতে একাকি শ্রী শ্রীর মায়ের নিকট উপস্থিত হইয়া মাকে বলিলাম আমি তোমাকে একটা কথা বলবো মা আসিয়া বলিলেন আচ্ছা একটু পরে এসো যখন আমি তরকারি করতে বসবো তখন বলো কিছুক্ষণ পরে মা তরকারি করতে বসলেন এবং আমি উপস্থিত হইয়া বলিলাম তুমি কি বলবে এখন মা আমাকে বলিলেন তুমি কি বলবে এখন বলো আমি বললাম তুমি তো সবই জানো কাশীতে দেবেন্দ্রকে দেখাও দিয়াছ ঠাকুরও দর্শন দিয়াছেন এখন তার ইচ্ছা সন্ন্যাস গ্রহণ করেন সে তো আর সংসার করবে না তবে দাও না কেন শুনিয়া মা একটু মৃদু সন্ন্যাস মৃদু হাসিয়া বলিলেন ও যদি সন্ন্যাস নেয় তবে কি কারুর কোনো কষ্ট হবে না আমি বলিলাম তার বাপ মা কেউ জীবিত নাই এক বড় ভাই আছে সে ব্রাহ্ম এবং উপার্জন কম কারো যে কোনো কষ্ট হবে তা এমন তো দেখিনি মা বললেন আচ্ছা তাই হবে কলপাড়া থেকে নতুন কাপড় গেরুয়া রঙে ছুপিয়ে আনি কালই হবে আমি আসিয়া দেবেন্দ্রকে সব বলিলাম শুনিয়া দেবেন্দ্রের খুব আনন্দ সকল জিনিস জোগাড় করা হইল পরদিন শ্রী মায়ের ঘরে শ্রী ঠাকুরের মূর্তির সম্মুখে সব রাখিয়া মা পূজাদি করিলেন এবং দেবেন্দ্রকে গেরুয়া বস্ত্র কৌপিন্ধিয়া বাহিরে যাইতে যাইয়া পড়িয়া আসতে বলিলেন আমি তখনও শ্রী মায়ের নিকট বসিয়া আমার মন্দ ভাগ্যের কথা ভাবিতেছিলাম এমন সময় মা যেন আমার মনের ভাব বুঝিয়া সস্নেহে বলিলেন বাবা ঠাকুরের প্রসাদী শরবত খাবে আমি বললাম হ্যাঁ মাদাম মা শরবত নিজে একটু পান করিয়া শরবতের গ্লাসটি সযত্নে আমার হাতে দিলেন আমি শ্রী শ্রী মায়ের প্রসাদী শরবত পান করিয়া ধন্য হইলাম মনে হইলে এর কাছে আবার সন্ন্যাস কি এই যে দেব এক এক আশ্চর্যভাবে ভাবে হৃদয় পূর্ণ হইয়া দেবেন্দ্র গেরুয়া কাপড় পরিয়া আমাকে প্রণাম করিতে আসিলে মা বলিলেন দেখেছ যেন আরেকটি মানুষ সে মানুষ আর নাই এই হচ্ছে কথা আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে এই যদি সন্ন্যাস এত সহজ হয় এনার সামনেই সন্ন্যাস দেওয়া হচ্ছে তাহলে আমরা এত লুকোচুরি করি না কেন মায়ের যে সন্ন্যাস দেওয়া আমাদের যে সন্ন্যাস বিধি অনুসারে যে সন্ন্যাস দেওয়া হয় সেটার মধ্যে একটা ফারাক আছে মা ওই গেরুয়া রং গেরুয়া পোশাকটি হাতে তুলে দিতেন এবং পরে বলতেন বিধি সম্মতভাবে সন্ন্যাস নিয়ে নেবে বিরজাহোম না করলে কিন্তু সন্ন্যাস হবে না কারণ বিরজা হোমের শেষে ওই চারটি মন্ত্র সন্ন্যাসীকে দেওয়া হয় যেটি তার সাধন ভজনের অঙ্গ সেটি না পেলে শুধু গেরুয়া কাপড় পরলে কিছু হবে না মায়ের কৃপায় অবশ্যই মুক্তি হবে কিন্তু ওই চারটি জিনিস খুব দরকার এবং বিরোজাহম করা দরকার বিরোজাহম এই কারণে করা দরকার আমাদের ভেতরে যে রজ ভাব সেই ভাবটিকে সবটুকুকে আমরা যেন সমর্পণ করছি একটি একটি করে সমস্ত কিছু সমর্পণ করছি চিত্তৈসা বৃত্তৈসা লোকৈ সোনা তচৈসণা এইসব ইসোনা এসোনা শব্দের অর্থ হচ্ছে বাসনা এই যে আমাকে দেখতে খুব সুন্দর হবে না। একবারে সেই ক্রিমের মতো আমার গায়ের চামড়া হবে শেষ বয়সেও আমি ভাববো কুচকে যাচ্ছে ঠিক আছে একটা ফেয়ার অ্যান্ড লাভলি অ্যান্টি রিঙ্কল ক্রিম লাগিয়ে নেবো একবারে সেই একবারে দুধের মতো যেন দুধ ঘষে পড়ছে সেই রকম হবে এই যে বাসনা আমাকে সুন্দর দেখা লোকে আমাকে দেখে ভালো বলবে এই সুন্দর দেখার যে বাসনা এটাকে পরিত্যাগ করতে হবে দুই হচ্ছে বিত্তৈষণ আমার কাছে অর্থাদি থাকবে আমার অনেক অর্থ হবে হ্যাঁ তারপরে পুত্রই শোনা আমার পুত্র আদি থাকবে আমার পরের সেটা থাকবে লিনিয়ে আর হচ্ছে এগুলোকে আগুনে নিক্ষেপ করা হয় তার মানে হচ্ছে আমি নিজেকে উৎসর্গ করছি এরপরে সংসারের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেগুলোকে উৎসর্গ করতে হয় সেগুলোকে না উৎসর্গ করলে হয় না তখন গুরুদেব আমাদের নতুন জীবন দেন আর কি নতুন নাম নতুন মন্ত্রাদি সাধন ভোজনের পদ্ধতি এই দেন দেখবেন আমাদের বিশুদ্ধানন্দজি মহারাজ এবং আরও কয়েকজন গিয়েছিলেন মা কিন্তু গেরুয়া কাপড় দিলেন ঠাকুরের কাছে প্রার্থনা করলেন জলে জঙ্গলে যে যেখানে থাকুক না কেন সবাই যেন দুটি দুটি করে খেতে পায় তারপরে বললেন তুমি গিয়ে তারকের কাছ থেকে গিয়ে যে পদ্ধতিগতভাবে সেভাবে সন্ন্যাস দিন নাও এই যে পদ্ধতিগত যেটা এটা কেন আমাদের দেখতে দেওয়া হয় না আমাদের একজন সাধু ভারী ভালো কথা বলেছিলেন বলেছিলেন দিস ইজ সেক্রেট দ্যাটস বাই ইট ইজ সিক্রেট এটা খুব পবিত্র সেই কারণে এটা খুব গোপনীয় সবাইকে দেখতে দেওয়া হয় না সবাই এর দেখবার যোগ্য আমরা যারা যখন ব্রহ্মচারী ছিলাম আমরাও দেখতে পাইনি যতদিন সন্ন্যাস হয়নি ততদিন দেখতে পাইনি সন্ন্যাস হয়ে যাওয়ার পরে হোমকুণ্ড পরিষ্কার করেছি মন্দির মুছেছি এসব কাজ করেছি কিন্তু সব সন্ন্যাস হয়ে যাওয়ার পরে আমরা সেই নিচেতেই বসে থাকতাম আর হয়ে যাওয়ার পরে তারপরে মন্দিরে ঢুকতে দেওয়া তো সবাই চলে যাওয়ার পরে যখন আর কিচ্ছু অবশিষ্ট নাই কিছু চেটে পুটে খেয়ে কিছু তার থেকে কিছু পুষ্টি পাবো এসব কিচ্ছু নেই শুধু একটু ধোঁয়ার গন্ধ মন্দিরের মধ্যে থাকতো নাক দিয়ে টেনে টেনে সেই বীরজ্জামের গন্ধ ভেতরে ঢোকানোর চেষ্টা করতাম কিন্তু নিজের যখন সন্ন্যাস হলো তখন দেখলাম এই সন্ন্যাসটার কত প্রয়োজনীয় আছে বীরজ্জামের কেন প্রয়োজনীয়তা আছে মাতাকে দিলেন আনুষ্ঠানিক সন্ন্যাস পরে করে নেবার জন্য এর তখন মনে মনে খুব দুঃখ হচ্ছে দেখুন এইটাই মজা যে এ সন্ন্যাস হলো আমার কিছু হলো না আমার কি হবে এই সমস্ত ভাবছেন মা যেন তার মনের কথাটা বুঝতে পারলেন আমাদের মতো তো ছোট লোক আমরা মা আমাদের মনের কথা বুঝতে পারলেন ঠিক সেই রকম মা সঙ্গে সঙ্গে এক গ্লাস প্রসাদী শরবত দিয়ে হলেন বাবা প্রসাদি শরবত খাবে ব্যাস আমরা আবার মোহিত হয়ে গেলাম বলে আমাদের সামনে মা তার সামনে ঢকঢক করে প্রসাদী শরবতকে তার হাতে দিয়ে দিলেন তিনি ভাবলেন এই মহাপ্রসাদ এর সামনে সন্ন্যাস ব্রহ্মচর্য কি এর সামনে কিছু না যে বললাম মায়া দিয়ে সবসময় ডেকে রেখেছেন কিছুতেই জানতে দিচ্ছেন না কালী মামা শ্রী শ্রী মায়ের মধ্যম ভ্রাতা ভূদেবের পিতা আসি আমাকে অনুরোধ করিতে লাগিলেন আমি যাতে ভূদেবের বিবাহে যাই কিন্তু আমার নিজের ইচ্ছা মায়ের নিকটেই থাকি ভাব বুঝিয়া মা বলিলেন না ওর গিয়ে কাজ নেই এখানে ওখানেই থাকুক বিবাহ উপলক্ষে পাচক ব্রাহ্মণেরা রান্না করতেছ দেবেন্দ্র আমি একটু দূরে দাঁড়াইয়া দেখিতেছিলাম তাহা দেখিয়া মা ভুয়াকে বলিলেন এদের গলায় একটা নেই তাই ভাবছ এরা ছোট আহা এদের তুল্য কি আছে এই সব যে পৈতে থাকলেই ব্রাহ্মণ হবে তা কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত ব্রহ্মের অনুশীলন না করব ততক্ষণ আমার গলায় মোটা পইতেই থাকুক আর যাই থাকুক আমি কিন্তু ব্রাহ্মণ নই এটা কিন্তু বুঝতে হবে যেরকম আমরা এখানে বসে থাকি আর ভাবি মহারাজ কিছু বোঝেন না কেউ হোয়াটসঅ্যাপ দেখছে কেউ এটা করছে কেউ ওটা করছে মহারাজ কিন্তু সবাইকেই দেখেন কিন্তু ওই যে ভদ্রতার খাতিরে কিছু বলি না আমরা সেটা হচ্ছে কথা এই হচ্ছে বিবাহে খেলুড়িদের একজন বুকে পাথর ভাঙিয়া খেলা দেখাইতেছিল ভাঙিবার সময় মা কেবল বলিতেছেন ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো পাথর ভাঙা হইয়া গেলে মা আমাকে জিজ্ঞাসা করিলেন বাবা ওরা মন্তর্যন্তর জানে আমি বললাম না মা মন্তর কিছু না ওই রকম ক্রমে ক্রমে অভ্যাস করেছে আমি একটি গল্প শুনেছি আমেরিকার কোনো সাহেব একটি বাছুরকে প্রত্যহ কোলে থেকে কোল কোলে করে দূরে গোচারণের মাঠে নিয়ে যেত ক্রমশ বাছুরটি বড় হতে লাগলো তখন সে কোলে করে নিতে পারত আর সকলকে ওই খেলা দেখাতো এসব অভ্যেসের কাজ এই উত্তরে আমাদের তো অন্যরকম বলা উচিত ছিল মা ঠাকুরের উত্তরটা দারুণ মা বললেন বটে দেখলে অভ্যেসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি দেখুন আমরা একরকম অ্যাঙ্গল থেকে বলছি আর ওটা রকম অ্যাঙ্গল আমরা বলছি অভ্যাসের ফলে কারোর কাইক শক্তি ব্যাপারে বাছুর তুলে নিয়ে যায় মা একবারে পুরো একশো ডিগ্রি ঘুরিয়ে দিলেন বলছেন দেখছো অভ্যাস করলেন ভালো জিনিস অভ্যাস করলে কীরকম হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি প্রতি মুহূর্তে ইষ্ট স্মরণ করলে ইষ্ট চিন্তা করলে আমাদের সিদ্ধি লাভ হবেই হবে এটা হচ্ছে কথা এটা কেউ আমাদের আটকাতে পারে না কিন্তু আমরা চেষ্টা করি না যেরকম এই আমাদের এখন স্মার্টফোন ব্যবহার করে বাচ্চা ছেলেরা কি সুন্দরই করে আঙুলের গোড়ায় ঠিক করে লাগালো এই হোয়াটসঅ্যাপ খুলছে এই মেসেঞ্জার খুলছে এই ফেসবুক খুলছে এই কমেন্ট করছে টুক টুক টুকটুক করে কমেন্ট করছে এরকম নানা কত কি করছে আমরা এই কত স্মার্ট আমাদের বাচ্চারা তারা ওই অভ্যাস করতে পেরেছে বলে ওইটা ঠিক ওই রকম ভালো জিনিস যে আপনি অভ্যাস করুন সেটা অভ্যাস করলেই এটা হবে সময়ের সঙ্গে কি এই জিনিসটা ছোটা যায় ভাবলে নাগ মশায় জীবন আছে শ্রীমা স্বয়ং প্রসাদ করিয়া নিজে হাতে নাগ মহাশয়কে খাওয়াইয়া দিয়েছিলেন তাতে তিনি আনন্দে আত্মহারা হইয়া বলিয়াছিলেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল ইয়া পড়িয়া আমার মনে হইয়াছিল মা কি আমাকে তেমন করিয়া খাওয়াইয়া দিবেন এ কথা কিন্তু মাকে বলা হবে না তিনি নিজে দয়া করে দেন তো হবে আশ্চর্য সত্য সত্যই একদিন তিনি আমায় ওই রূপে প্রসাদ খাওয়াইয়া দিলেন আমরা যেরকম ইচ্ছা চাইব আধ্যাত্মিক ইচ্ছা যা যা চাইব সেগুলো যদি জেনুইন হয়ে যায় তাহলে অবশ্যই সেটা হবে এইটা ভেবে ভাববেন না যে মা আমাকে একদিন খাই হ্যাঁ সেইটা দেখে যেরকম আমরা যেন না ভাবি যে আমরা যা চাইবো মা তাই করে দেবেন তা নয় আমাদের চাওয়াটা যেন জেনুইন হওয়া দরকার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চাওয়াগুলো জেনুইন হয় না জেনুইন যদি হয় তাহলে নিশ্চয়ই সে প্রার্থনা নেওয়া যাবে এক সময় জয়রামবাটিতে একটি সন্ন্যাসী আসিয়াছিলেন তিনি রামকৃষ্ণ মঠের নহেন কিন্তু দেখিলাম শ্রী শ্রী মায়ের পরিচিত একদিন সকালে খাইতে বসিয়াছি উক্ত সন্ন্যাসী পাশে একটু দূরে বসিয়াছেন মা আমাকে বলিলেন বাবা গেরুয়া নিলেই কি হলো উক্ত সন্ন্যাসকে দেখায় দেখিয়া এই দেখো না গেরুয়া নিয়েছে আমাকে বললেন তোমার এমনি সব হবে গেরুয়ার দরকার কি এই যে আমরা যখন আমাদের যখন সন্ন্যাস হয়েছিল তখন রামগোপাল মহারাজ প্রভিয়ানন্দীর একটা ভারী সুন্দর কথা বলেছিলেন এখন থেকে তোমাদের লোকে সিদ্ধ পুরুষ বলে মনে করবেন তুমি সিদ্ধ পুরুষ যদি না হও তাও তোমায় সিদ্ধ পুরুষ বলে মনে করবেন হাতে তোমার আচরণটা এমন যাতে না হয় যাতে সেই গেরুয়ার অবমাননা যেন না হয় উনি আছে গঙ্গাসাগর মেলার আগে বেলুড় মাঠে সব সাধুদের কাপড় দেওয়া হয় আমরা অনেক সময় অনেক কাপড় পাই প্রচুর কাপড় পাই আপনারা দেন আমাদের প্রয়োজনের অতিরিক্ত কাপড় হয় সেই কাপড়গুলো বেলুড় মাঠে নেওয়ার একটা ভারী সুন্দর ব্যবস্থা আছে মঠ আপসে গিয়ে জমা দিলে কাপড় উত্তরীয় জমা দিলে সেই কাপড়গুলোকে সব একবারে গন রঙ করে রেখে দেওয়া হয় এই গঙ্গাসাগর মেলায় যেসব গঙ্গাসাগর তীর্থযাত্রীরা আসেন তাদেরকে একদিন প্রসাদ খাওয়ানো হয় এবং এই কাপড়গুলো দেওয়া হয় গেরুয়া রঙের কাপড় এখন অনেক সাধু দিয়েছেন তো নানা ভ্যারাইটির কাপড় আছে কারণ একজনের একটু সাউথ ইন্ডিয়ান কাপড় পেয়েছেন তার খুব আনন্দ সেই দেখে আরেকজন তার সঙ্গে মারামারি করছে। বাইরের সাথে মারামারি করছে। এবং ঝগড়া ঝগড়া বাড়তে বাড়তে সেই ক্রোধ সব হচ্ছে রামগোপাল মহাজ ঘরে বসেছিলেন বাইরে বেরিয়ে এলেন এসে শুধু একটাই কথা বললেন আপনার লজ্জা করছে না আপনার পোশাকটাকে অপমান করতে আপনার এটা লজ্জা করছেন মুহূর্তের মধ্যে একবারে যেন সাপের মুখে যেন সেই মন্ত্রপুত কিছু দিয়ে দেওয়া হলো আর সেই ফনা ধীরে ধীরে তার নেমে এলো মানে শুধু একটা কথাই বললেন আপনার মনে হচ্ছে না এই আপনার এই পোশাকটাকে আপনি অবমাননা করছেন এই যে পোশাকটি এটা যেন আমাদের কাছে খুব দামি জিনিস এটা যদি আমরা ভুলে যাই তাহলে খুব মুশকিল আমরা যে গেরুয়া পোশাক করি এই গেরুয়া পোশাক দুটো কারণ কারণ আছে একটা একটা তো খুব খুব সহজ সহজ তিনটে গেরুয়া আমাদের ব্রতের কথা মনে করিয়ে দেয় বগলেসের মতো যখনই অন্য কিছু করতে ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে অমনীয় মুখ হেরই স্বরমেশে হয় সারা আর তিন হচ্ছে সন্ন্যাসীকে নিত্য বিরো করতে বলা আছে অথচ সন্ন্যাসী নিরগ্নি সে আগুন স্পর্শ করতে পারবে না আপনারা দেখেছেন সন্ন্যাসের পরে আমাদের রান্না করা খাবার অথবা ফল এইসবই দেওয়া হয় বিখ্যাত কাঁচা চাল ডাল দেওয়া হয় না দিনে সাধু হাতে চিমটে থাকতো তারা সেই মূল কাণ্ড এসব সব সংগ্রহ করে খাওয়া দাওয়া করত সন্ন্যাসী কখনো নিজের খাবারের জন্য রান্না বান্না করবে না নিরগ্নি তাহলে সে কীরকম করে বিরোজাহম করবে নিজেকে আগুন ভেবে নিজেকে আগুন আগুন ভেবে নিত্য বিরোজাহ করবার কথা বলা হচ্ছে নিজেকে আগুন ভেবে ওই মন্ত্রগুলো পড়া। নিজেকে আগুন ভাবলে কি হবে তাহলে আমাদের ভেতরে যে মালিন্যতা আছে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি পাবক ও সদৃশ্য যখনই কোনো খারাপ কিছু আমার কাছে আসার চেষ্টা করবে তখনই ওই যে পাবক সদৃশ্য আমাদের যে ভাবনা এটা আমাদের সঙ্গে সঙ্গে জেগে ওঠে সঙ্গে সঙ্গে মনে হয় না এর থেকে আমি একশো হাত দূরে থাকবো ওই যে গল্প বলেছিলাম ক্লাসে একদিন একজন একজন সাধুকে বলেছিলেন তার ফেসবুকের ছবি থেকে মনেছিল জামাইবাবুর মতো দেখতে সে সাধুটির মনে হলো এর থেকে একশো হাত দূরে থাকা দরকার এবং যতবার তারপরে তার সাথে তার দেখা যে তিনি একশো হাত প্রয়োজনে দুর্ব্যবহার করেছেন কিন্তু তার বলয়ের বাইরে তাকে নিয়ে যে তার কারণ হচ্ছে ওদিকে একটু পাখা চালালে বোধহয় ভালো হয় মায়ের গরম লাগছে এই যে এই যে তার যে বলয় সেই আর পাঁচ মিনিট হ্যাঁ তার এই বলয়ের মধ্যে তাকে আসতে না তার ভেতরে সেই যে পাবক সদৃশ আগুনটা সেটা জেগে গেছে সেটা তাকে সব সময় বর্ণ করে আমরা পরে আজকে থামব মা বলছেন শ্রী শ্রী মায়ের জন্য একজোড়া কাপড় লইয়া গিয়াছিলাম মাকে বলিলাম মা শুনেছি তুমি কাপড় সকলকে বিলাইয়া দাও তুমি নিজে কাপড় দুখানি পরো যদি তুমি নিজে কাপড় দুখানি পরো তবে আমার খুব আনন্দ হয় শুনিয়া আমি কিছু বলি মা কিছু বলিলেন না একটু হাসিলেন আমি যাইতেই বলিলেন এই দেখো বাবা তুমি যে কাপড় আর এনেছো তা আমার মা আমাকে তার ব্যবহৃত একখানি কাপড় দিয়া বলিয়াছিলেন বড় তুমি ময়লা ধুয়ে নিও আমি বললাম না মা তুমি যেমনটি দিয়েছ ঠিক তেমনটি রাখতে ইচ্ছা ধোপার ঘরে দেওয়া হবে না মা বললেন আচ্ছা তাই হবে এই কাপড় এখনো ওদের বাড়িতে আছে আমরা শুনেছি মা যেরকম দিয়েছিলেন সেই রকম এই ময়লা কাপড়ই আছে মায়ের ব্যবহৃত সেই কাপড় সেই রকম ভাবেই আছে সে এক জায়গায় গেছিলাম সুবধানন্দজিদের আবার যাব আগামী মঙ্গলবার যাবো সুবোধানন্দজি বংশধরদের বাড়ি সেইখানে সুবোধানন্দজি দেওয়া একটা সাদা রঙের কাপড় আছে একটা ছোট্ট প্যাকেটের ভেতরে রাখা আছে সাধারণ ধুতি সাদা সাদা রঙের একটা ধুতি সেইটা ওই উনি আমার মাথায় ঠেকিয়ে দিলেন সুবধানন্দির স্পর্শ করা ধুতি সেইটা মাথায় ঠেকিয়ে দিলেন এইরকম অনেকের বাড়িতে এরকম আছে আমি বলিলাম মা যেমনটি আছে তেমনটি রাখতে ইচ্ছা ইহা ধোপার ঘরে দেওয়া হবে না একদিন মা খাইতে বসিয়াছেন আমিও দেবেন্দ্র এমন সময় সেখানে উপস্থিত হইলাম মা বললেন প্রসাদ নেবে এটা দেখুন অপূর্ব আমি আমরা উহায়ে হাত পাতিলাম নিজ মুখে একটু দিয়া ওদের হাতে প্রসাদ দিলেন হাত হইতে পড়িয়া যায় দেখিয়া নিজে বেশ করিয়া চাপিয়া দিলেন মায়ের ব্রাহ্মণ শরীর আমি কায়স্থ কোনো বর্ণ বিচার নাই আমার হাতে দিলেন পরে নিজে খাইতে আরম্ভ করলেন আমাদের দেখিতেন ঠিক যেন নিজের ছেলে মায়ের সঙ্গে এইটাই আমাদের ফারাক আমাদের কি বর্ণ আমাদের কি জাত এটা কখনো মা দেখেননি কোনো দিন মা দেখেননি দেখা সম্ভবও ছিল না মায়ের মা শুধু একটাই জিনিস বুঝতেন সে আমার ছেলে আমি তার মা একদিন শ্রী শ্রী মাকে যখনই দর্শন করিতে যাইতাম কিছু ফল কি অন্য জিনিস যাহা সুবিধা হইত লইয়া যাইতাম আমি শুনিয়াছিলাম মা সকলের জিনিস গ্রহণ করেন না আমি এই জন্য আমি অনেক সময় ভয় করিত কি জানি আমরা তো ভালো মানুষ নই মা গ্রহণ করতে পারবেন কিনা কে জানে মা কিন্তু প্রায়ই বলতেন বাবা তো আমি তুমি যে অমুক জিনিস এনেছিলে ঠাকুরকে দিয়েছি বেশ জিনিস বেশ মিষ্টি আমি খেয়েছি একদিন জিজ্ঞাসাবাদের সময় মাকে বললাম মা ভগবানের নাম করলে কি প্রারব্ধের ক্ষয় হবে না এটা সবাই প্রশ্ন করে থাকেন অনেকগুলি কালো কাজ করার পরে মনে হয় দীক্ষা হয়ে গেল আর ভগবানের নাম করতে শুরু করেছি সব কালো ধুয়ে মুছে ফর্সা হয়ে যায় তা কিন্তু হয় না বলছেন প্রারব্ধের ভোগ ভুগতেই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো মাকে বলিয়াছিলাম সাধন মা সাধন ভজন তো কিছুই করতে পারি না আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না মা ভরসা দিয়া বলিলেন কি আর করবে যা করছো তাই করে যাও মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন আমি আছি আমরা শেষ করব এই দুটো তত্ত্ব দিয়ে মা বলছেন যে প্রারব্ধের ভোগ করতে হয় কিন্তু যেখানে এখানে পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে চুঁচ ফোটে আসল যেটা মা বোঝাতে চাইছেন ভগবানের শরণাকতি হলে মনটি অন্য স্তরে উন্নীত হয় তখন পা কেটে গেলেও তার বোধটা আমাদের অত তীব্র বলে বোধ হয় না আমরা ভগবানকে ডাকি তার কারণ হচ্ছে এই দুঃখ থেকে ত্রাণ পাওয়ার জন্যও না দুঃখকে সহ্য করার ক্ষমতা জোগাড় করার জন্য এই দুঃখকে সহ্য করার ক্ষমতা যদি আমাদের না হতো তাহলে কিন্তু আমরা কখনোই ভগবানকে ডাকতাম না অনেক সময় আমরা ভাবি আমাদের প্রিয়জনরা থাকলে খুব ভালো হতো অনন্তকাল ধরে থাকলে ভালো হতো শ্রীরামকৃষ্ণের কাছে রামচন্দ্র দত্ত গিয়েছিলেন তার কন্যাকে হারিয়ে তিনি খুব দুঃখে কাতর হয়ে পড়েছিলেন সমস্ত বড় বড় ধর্মপ্রাণ মানুষদের কাছে তিনি গিয়েছিলেন কেউ এর সমাধান সূত্র দিলেন না ঠাকুরের কাছে তিনি যেদিন এলেন ঠাকুর তার সঙ্গে একটানা না পাঁচ ঘন্টা গল্প করেছিলেন খুব আড্ডা মেরেছিলেন ফিরে গেলেন রামচন্দ্র দত্ত মনে হলো তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্যে তার মনটা নিবেদন করে হালকা শরীর নিয়ে ফেরত যাচ্ছেন পলকের পালকের মতো তিনি হালকা আদতে কি নয় তিনি তার একটা জিনিস বোঝালেন যখন কেউ জন্মগ্রহণ করে আমরা কত হৈ 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 করি কত আনন্দ করি আমরা যখন চলে যাই তখন দুঃখটা কিছুতেই মেনে নিতে পারি না সেই দুঃখটা আমাদের কাছে কিছুতেই সহজ বলে বোধ হয় না সেই কারণে সেই দুঃখের সাগরে নিমজ্জিত হতে থাকি আর সেই দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে আমি এমন ভারী হয়ে যাই আমার মনটা এমন ভারী হয়ে যায় সে কখনো কোনো দিকেই হতে পারে না ঠাকুর বোঝালেন সৃষ্টির যদি স্বীকৃতি থাকে তো বিনাশেরও স্বীকৃতি থাকা দরকার যতদিন চোখের দেখা হলো ততদিন চোখের দেখা হলো মনের দেখা তার পরের অংশ থেকে একটা জায়গার পর থামবে তারপরে সুক্ষ দেহে তার সঙ্গে বিচরণ করতে হয় সব আনন্দের স্মৃতি সুখের স্মৃতি আমি আরো এক পা বলি আমি যখন নিজের জীবনে এরকম দুঃখকে পেয়েছি তখন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি আমি আমার দুঃখের কথা আমার বেদনার কথা অন্যকে প্রকাশ করতে পারছি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে পারছি মাথা ঠুকছি আমার যে প্রিয়জন হারিয়ে গেছে তারও তো আমাকে ছেড়ে খুব কষ্ট হচ্ছে সে যদি তার দুঃখ বেশি তো কাউকে তার দুঃখের কথা বলতে পারছে না সে যদি তার দুঃখটাকে সহ্য করতে পারে আমি কেন পারবো না এটা আমাদের ভীষণ রকমের শক্তি দেয় এই শক্তিটা এটা আমাদের দেয় এই বলছেন মা সাধন ভজন আর কি করবো মা বাড়ি সুন্দর করবেন রেন কি আর করবে যা করছো তাই করে যাও মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন আমি আছি আমরা আমাদের সাধ্য মতো করে যাবো সাধ্যমতো চেষ্টা করব। তিনি আছেন বলে ফাঁকি দেব না আমাদের যে কাজ সেটা আমরা নিরন্তর করে যাব কিন্তু এটা জানবো যখনই মনের ভেতরে ভ্যাং ভেঙে পড়বো আমরা সবসময় জানবো মায়ের সে বিখ্যাত আশ্বাস বাণী আর কিছু না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে এটা যেন আমরা কখনো ভুলে না যাই যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ং স্বপ্ন এইটা হচ্ছে কথা শ্রীরামকৃষ্ণকে যত ভালোবাসতে পারবো তত বুঝতে পারবো তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন দুঃখ এই কারণেই আসে আমাদের জীবনে কারণ এটা আরও প্রকট করে বোঝানোর জন্য তার উপস্থিতি আমরা অনেক সময় সেটাকে পার করে তাকেই ভুলে যাই শোকটা আমাদের জীবনে এত বড় হয়ে যায় যে তার উপস্থিতি এতদিন ধরে যে তাকে ডাকলাম এতদিন ধরে তাকে ভালোবাসলাম সবটা মিথ্যা বলে মনে হয় আমাদের সঙ্গে ভগবানের খানিকটা একটা যেন বিষয় সম্পর্ক তৈরি হয় তুমি এতটা দিয়েছ আমি তার এতটা দিয়েছো তুমি যদি না দাও ব্যাস তোমার সঙ্গে সম্পর্ক উঠিয়ে দিলাম এটা কোনো কাজের কথা নয় এটা যদি হয় জীবনটা একটা জায়গায় স্ট্যাগন্যেন্ট থেমে যাবে সে কখনোই এগোতে পারবে না শ্রী শ্রী মা আমাদের এই শক্তি দিন আমরা যেন তাকে তিনি যেমন সেইভাবে যেন তাকে দেখতে পারি তাকে যেন নিজের মা বলে মনে করতে পারি আর যেন তার সেই আশ্বাস বাণীতে ভরসা করে এগিয়ে যেতে পারি আর কেউ না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে আজ এই পর্যন্ত ওম প্রণতার নাম প্রসিদ্ধম দেওয়ার তি త్రైలక్యవాసిమికారుదాభు ఓం శాంతి ఓం శాంతి ఓం శాంతి హరి ఓం తత్సరామకృష్ణార్పణమస్త